হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আজ তোমাদের সাথে শেয়ার করব জগদ্ধাত্রী পূজার কিছু টুকরো স্মৃতি। পূজাতে আমরা গেছিলাম পুনে কালীবাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীবাড়ি এরিয়া। তো সন্ধ্যেবেলা আমরা মন্দিরে পৌঁছে যাই মায়ের দর্শন করতে। দেখো, সন্ধ্যের আলোয় মন্দিরটা যেন পুরো ঝকমক করছে। আর জানো তো, এখানে প্রায় সব পুজোরই আয়োজন করা হয়ে থাকে। প্রচুর মানুষের ভিড় হয়, হইচই, আনন্দ, খাওয়া দাওয়া সব মিলিয়ে মন্দির প্রাঙ্গণে পুরো জমজমাট পরিবেশ থাকে। আমার নেক্সট ব্লগগুলোকে আমি তোমাদের সাথে সেদিন শেয়ার করব। আর তারপর এই যে দেখো, এই মন্দির দাঁড়ালে মায়ের পুজোর আয়োজন করা হয়। আর আমরা এখানে মায়ের দর্শন করলাম, আর এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল ভোগ হিসাবে, তো প্রসাদও খেলাম। আর এবার মায়ের দর্শন করে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়ি ডিনার করার উদ্দেশ্যে। দাঁড়াও, তোমাদের একটা মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই। দেখো, পুরো মন্দিরটা কি সুন্দর আলোয় ঝলমল করছে, খুব সুন্দর করে সাজানো থাকে। আর দেখো, ঠিক মেইন রোডের পাশে না এই মন্দিরটা। এবার আমরা ডিনার করতে আসি এই অযোধ্যা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো। আর আমরা এসেছিলাম একদম পিক আওয়ারে, তো বেশ ভালো ভিড়ও ছিল। আর রেস্টুরেন্টের ভিতরটা দেখো, ইন্টেরিয়রগুলো বেশ সুন্দর, বেশ জমজমাট পরিবেশ। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করি আর বেশ কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা, গুড নাইট।